হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে কিভাবে আমরা জাল দিয়ে ছোটখাটো পুকুরে মাছ ধরি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পানির মধ্যে রয়েছি এবং আমরা একটি জাল দিয়ে কিছু টাগই আবদ্ধ করে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসবো এবং টাগইগুলো পরিষ্কার করে তার ভিতরে যে মাছগুলো আছে সেগুলো আলাদা করে দেবো। আপনারা দেখতে থাকুন, আমাকে মাছ ধরতে হেল্প করতেছে আমার সাথে আমার শালা আছে, শালি আছে এবং আমার নিঃশ্বাস। ভিডিওটি কিছু কিছু জায়গায় একটু ফাস্ট করে দেওয়া হয়েছে যেন আপনারা পুরো ভিডিওটি দেখতে পারেন। আসলে ভিডিওগুলো খুব বেশি লং হলে কেউ দেখতে চায় না, 5 থেকে 7 মিনিটের ভিতরে যদি ভিডিওটার হয় সেক্ষেত্রে অনেকে 5-7 মিনিট ধরে অনেকে দেখে, সে কারণে কিছু কিছু জায়গায় একটু ফাস্ট করে দিয়ে গেছে। আর এই 5-7 মিনিটের বা 10 মিনিটের মধ্যে এত জিনিস আসলে দেখানো সম্ভব হয় না। এই যে দেখুন আরেকজন মাছ দেখার মাছ ধরা দেখার একজন দর্শক এসে হাজির, সে মুড়ি খাচ্ছে এবং মাছ ধরা দেখতেছে। আসলে মাছ ধরা আসলে খুবই একটা আনন্দের একটা বিষয়, মাছ খাওয়া যতটা না আনন্দ তার থেকে মাছ ধরাটা খুব বেশি আনন্দের। যারা জীবনে মাছ ধরেছেন শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে যে মাছ ধরাটা কতটা আনন্দের। যেমন আমি নিজেও খুব বেশি একটা মাছ খাই না, তারপরেও মাছ ধরাটা একটা নেশা। বন্ধুরা, এই টাগইগুলো কিন্তু ওঠানো খুবই কষ্টকর একটা বিষয়, কষ্টকর ব্যাপার বলতে পারো। আমরা এদিকে টাগই উঠাচ্ছি আর আমার শালাটা দেখেন পানিতে ডুব পাচ্ছে, যদিও পানিটা খুব নোংরা পরিষ্কার না, কারণ আমরা প্রায় 2 সপ্তাহ মতো আগে এখান থেকে এভাবে মাছ ধরেছিলাম এবং টাগইগুলো কিছুটা পানিতে ছিল, যার কারণে পানিটা একটু নষ্ট হয়ে গেছে। তো আমরা অনেক কষ্ট করে টাগই উঠানোর পরে কিছু ময়লা আছে, ময়লাগুলো উঠানোর পরে আমরা সেইখান থেকে মাছ খেতে পারবো। আমি যখন টাগই ফেলেছি তখন টাগইয়ের সাথে একটা ছোট্ট মাছ আর কি উঠে গিয়েছে, আসলে এই টাগই কত টাগইয়ের মধ্যে এই জঙ্গলার মধ্যে অনেক সময় অনেক ছোট ছোট মাছ বেরিয়ে যায়। আমার শালা পাঞ্জি ও একটা ধরেছে, ও আমার থেকে ভালো মাছ ধরতে পারে। অবশেষে একটি শোল মাছ ধরা হলো, আজকের প্রথম বউনি হলো। আসলে অনেক কষ্টের পরে যখন কিছু মাছ ধরা হয় বা মাছ পাওয়া যায় তখন নিজেদের কাছে খুব ভালো লাগে। আর এই মাছ ধরাটা এই যে ভালো লাগাটাই আনন্দ। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের মাছ ধরা, আর ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক দিবেন। ও আমরা দেখেন আরেকটা শোল মাছ পেয়েছি, এই দিয়ে 2টা শোল মাছ হলো। আমরা এরপরে আবারও যেদিন মাছ ধরবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে কথা বলছিলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যারা মাছ ধরা ভালোবাসেন, মাছ ধরাকে ভালোবাসেন, মাছকে ভালোবাসেন অবশ্যই তারা শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনাদের একটি লাইক, একটি শেয়ার
একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক আনন্দ দেয়, আমাদেরকে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার আর একটা ভিডিওতে দেখা হবে, আরো একটি গোয়াল মাছ পাওয়া যাবে। সর্বজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের নতুন করে ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। Thank you.